আগামীকাল থেকে খুলে দেওয়া হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল আর সশরীরে ক্লাস শুরু হবে 20 অক্টোবর থেকে শিক্ষার্থীরা নির্বিঘ্নে হলে ওঠা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পানি ও বিদ্যুতের লাইন ওয়াশরুম এবং জরাজীর্ণ দেয়াল সংস্কার করার পাশাপাশি দেয়ালে নতুন করে রং করা হয়েছে এদিকে করোনা থেকে সুরক্ষার কাল থেকে 22 অক্টোবর পর্যন্ত ক্যাম্পাসে অস্থায়ী টিকা ক্যাম্প চালু থাকবে সেখানে থেকে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে নির্দেশনা অনুযায়ী হলে উঠতে হলে অন্তত এক ডোজ টিকা দেওয়ার বা টিকার নিবন্ধন কার্ড দেখাতে হবে কর্তৃপক্ষকে হল খোলার খবরে ক্যাম্পাসে এরই মধ্যে আসতে শুরু করেছেন শিক্ষার্থীরা খোলাতে আমাদের ভিতরে একটা অতিরিক্ত এক্সাইটমেন্ট কাজ করতেছে 20 অক্টোবর বুধবার থেকে আমাদের ক্লাস যথারীতি শুরু হবে এবছরে কোভিডের ক্ষতি পোষণের জন্য শীতকালীন এবং গ্রীষ্মকালীন ছুটি বাতিল করেছি আমরা সে ছুটি নেব না